আমরা বিশালগড় আইসিডিএস প্রজেক্টের কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী। আমরা আজকে জিএসসির কাছে এসেছি, আমাদের কিছু দাবি দাবা ছিল। কয়েকটা দাবি হলো যে এরকম আমরা যে খাদ্য সামগ্রী প্রদান করি ওইটা বাজারের থেকে অনেকটা বেশি দামে আমরা কিনতে হচ্ছে, তার কারণে যাতে আমরা বাজারের সাথে সঙ্গ মিলিয়ে তাল মিলিয়ে চলতে পারি, আমরা যাতে সেই পরিমাণে বিলটা দিয়ে দেয়, দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। তাছাড়া আমরা আজকাল 3-4 বছর হয়ে গেছে আমাদের মোবাইলে যে কাজ করি আমরা পোষণ ট্র্যাকারের, এটার জন্য একটা বিল আমাদের দেওয়ার কথা ছিল মোবাইলের একটা রিচার্জ, কিন্তু ওইটাও আমরা দিতেছি না। তার জন্য আমরা মোবাইলটা চালাতে কষ্ট হচ্ছে। তারপরে যে 3 বছর ধরে আমরা কোনো শাড়িই পেতেছি না, যে কারণে শাড়িটা পরা আমরা দ্বারা ভীষণ কষ্টকর। আর যে পরিমাণে শাড়ি মানে আগে দিত সেই পরিমাণে এখন শাড়ি আর দেবে না, যেমন বছরে 2টা দিত, আজকে 3 বছর ধরে কোনো শাড়িই দেয় না। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ফিডিং ডিম, রেকমেন্ডেশন যেটা আমাদের চিরা সুজি চানাপুর তারপরে ডিম, এগুলোর দাম এখন যে পরিমাণে বাড়ছে সেই পরিমাণে আমরা তো বিলই পাই না। আর আমরা ওইটা চালাতে ভীষণ কষ্ট, আমরা বেতন পাই, কেউ পায় 8,000, কেউ পায় 10,000। এই 8-10,000 টাকার মধ্যে আমরা এই স্কুল চালানোর বিরাট সমস্যা। তার জন্য আমরা সব ডিএসির কাছে আজকে আসলাম, ডিএসিকে জানানোর জন্য যদি আমরা সম পরিমাণে না দেয় সব কিছু, আমরা সামনে মাস থেকে ফিডিং চালাবো না। প্লাস এই মাসে যারা দিয়েছে তারা তো দিয়েছে, কিন্তু যারা দেয়নি আমরা তারা দেবো না এই মাস থেকে। আমরা টোটাল আছি 377 জন টোটাল কর্মী।